কাজে কি কাজে গিয়েছিলেন? সে কাজে আমার আমার নিজের ব্যাপার। দিল্লিতে কারোর সাথে কথা হলো? সবার সাথেই কথা হয়েছে। আচ্ছা আচ্ছা, কার সাথে কথা হলো? আপনি কি কাকরাপাড়ায় ফিরছেন? আপনি কি আবার দিল্লি যাবেন? যাবো, দরকার হলেই যাবো। আচ্ছা, বলছি যে কাকরাপাড়ায় আছে সঙ্গে দেখা হয়েছে? দাবি করেছিল সেটা কি ঠিক? না, ঠিক নয়। তো আপনি আজকে নিজে গিয়েছিলেন? এবার নিজেই ফিরে এসেছি। আচ্ছা, আচ্ছা, মুশকিল তো। দিদি শোনা, তুমি ভালো আছেন? আর কি বসবো, হয়ে গেছে দাদা। নমস্কার, ভালো আছেন তো? দিল্লিতে পেলেন না কুল, খালি হাতেই কলকাতায় ফিরলেন মুকুল। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। আজকে কলকাতায় ফিরে চলে এসেছেন মুকুল রায়। দিল্লিতে গিয়েছিলেন বিজেপিতে নতুন করে জয়েন করতে, যদিও তিনি আবার দাবি করছেন যে আমি বিজেপিতেই আছি। সেটা ওনার দাবি, কিন্তু আমরা তো দেখেছি তৃণমূল ভবনে তাকে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে জয়েন করতে। তো হঠাৎ করেই দিল্লিতে চলে গিয়েছিলেন, আর তার ছেলে তো যা সব বলতে শুরু করলেন, বাবা নিখোঁজ, বাবা নিখোঁজ, বাবা কোথায় চলে গেছেন, কে নিয়ে কে বা কারা নিয়ে চলে গেলেন, টাকা পয়সার বিরাট খেলা আছে পেছনে, তাকে টাকা দেওয়া হয়েছে এজেন্সির মাধ্যমে। তারপর দেখলাম দিল্লিতে দিব্যি ঘুরছেন মুকুল রায়। তবে যখন নেমেছিলেন দিল্লিতে, মানে এয়ারপোর্ট থেকে যখন বের হচ্ছিলেন, তখন তার কথাটা একটু অন্যরকম লাগছিল। কিন্তু একদিন পর থেকেই দেখলাম যে একেবারে ট্র্যাকে কথাবার্তা সব ফিরে গেছে। আর যেটা আজকে দর্শক শুনছেন, পরিষ্কার আপনারা বুঝতে পারছেন যে অ্যান্টেনা পুরোপুরি ঠিক, মানে অ্যান্টেনা কিন্তু পুরোপুরি ঠিক। যেমন যেমন প্রশ্ন, টাওয়ার ঠিকঠাক ধরছে আর ঠিকঠাক উত্তরও কিন্তু দিয়েছেন। অসংলগ্ন কথা, এদিক ওদিক কথা, বাঁকাটেরা কথা, অ্যান্টেনা কিন্তু পুরো ফিট। দিল্লি থেকে ফিরেছেন, দিল্লিতে হয়তো জয়েন করতে পারেননি, কিন্তু অ্যান্টেনা একেবারে সারিয়ে ফিরেছেন, পুরো ট্র্যাকে কথা বলছেন। এবং আমি দেখছিলাম একটি মিডিয়াতে বাড়িতে গিয়ে ছেলের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়েছে, ছেলেও পাশে দাঁড়িয়ে রয়েছেন, ছেলে বাবা বেশ দুজনেই ট্র্যাকে কথা বলছেন। যখন চলে গেছিলেন মুকুল রায়, তখন ছেলে বলছিলেন যে নাতির নাম নাকি মনে করতে পারেন না, কিন্তু আজকে দেখলাম বেশ ভালোই কথা বলছেন দুজনে। ছেলে বলেছেন যে বাবা বাবার মতো করে কাজ করবেন, তার মত ভিন্ন হতে পারে, আমার মত ভিন্ন হতে পারে, কিন্তু আমাদের মধ্যে বাবা ছেলের সম্পর্ক। হ্যাঁ, বাবাকে আমি বাবার মতোই দেখব, বাবা নিশ্চয়ই ছেলেকে ছেলের মতোই দেখবেন, এইসব আর কি বলেছেন শুভ্রাংশু রায়, মুকুল রায়ের ছেলে।
ফলে একটা কত 10-12 দিন মনে হয়ে গেল, মানে একটা বেশ ড্রামা পিরিয়ড গেল। ঘরের লোক ঘরে ফিরে এসেছেন, দিল্লিতে গিয়ে একটি ভালো হোটেলে ছিলেন, যেটা খবর দর্শক চেষ্টা করেছিলেন বিজেপির যারা আর কি নেতা তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে। ইচ্ছে ছিল বিজেপিতে ওখানে নতুন করে জয়েন করে প্রেস মিট করে কিছু কাজের অ্যাসাইনমেন্ট নিয়ে আসার, কিন্তু ওখানে বিজেপি সেই অর্থে পাত্তা দেয়নি। জেপি নাড্ডা, অমিত শাহ তাদের সঙ্গেও দেখা করতে চেয়েছিলেন, কিন্তু দর্শক যেটা খবর কেউ তারা পাত্তা দেননি, সময় দেননি। এখন উনি বলছেন যে কথা হয়েছে, দেখা হয়নি, জানি না সত্যি আদৌ কথা হয়েছে কি না। তবে যে ভাবনা নিয়ে তিনি গিয়েছিলেন সেটা যে সফল হয়নি এটা বলতে পারি। তবে দর্শক নিশ্চয়ই আপনাদের মনে থাকবে, আমি কিন্তু দুদিনের মাথাতেই বলেছিলাম, দুদিনের মাথাতেই, যে এ যাত্রাই মুকুলের মানে মুকুলের স্বপ্ন পূরণ হবে না, বিজেপি মুকুলকে ওইভাবে জয়েন করাবে না। আমি কিন্তু বলেছিলাম দুদিনের মাথাতে। তারপরেও হয়তো অপেক্ষা করছিলেন মুকুল রায় দিল্লিতে যে যদি চান্স মেলে, কিন্তু হয়নি বিষয়টা। তাকে কেউ সে অর্থে পাত্তা দেননি, কোনো প্রেস মিট করেননি বা নতুন করে জয়েন করেননি। আর মুকুল রায় নিজে দাবি করলেও বিজেপির কেউই কিন্তু সেই দাবি এখনও করছেন না যে হ্যাঁ মুকুল রায় বিজেপিতেই রয়েছেন। ফলে ফেরত এসছেন, বলছেন যে আবার যাব, জানি না কবে যাবেন, কোথায় যাবেন। তবে দর্শক তার স্বপ্ন যে পূরণ হলো না এ যাত্রায় সেটা পরিষ্কার। এখন দেখা যাক কি হয়। দর্শক কি বলবেন, এটা কি এই রাজ্যের শাসকের কোনো পরিকল্পনা ছিল, যেটা আগে চর্চা হয়েছে এসব নিয়ে যে মুকুল রায়কে আবারও বিজেপিতে ফিট করতে চেয়েছিল এই রাজ্যের শাসক, যে ওখানে মুকুল রায় থাক, এখানে তো কোনো কাজেও লাগে না, ওখানে ফিট করে দিই, তাহলে ওখানকার কিছু খবর, খোঁচড়গিরি কিছু খবর ওখান থেকে পাওয়া যাবে, আর আমাদেরও কিছু বার্তা ঠিক জায়গাতে পৌঁছানোর ক্ষেত্রে ভায়া হিসেবে তাকে কাজে লাগানো যাবে, যদি এটা হয়ে থাকে পরিকল্পনা। কারণ তিনি দিল্লিতে যাওয়ার পর অন্যান্যরা যখন তৃণমূল ছেড়ে অন্য কোনো দিকে যাওয়ার চেষ্টা করেন তখন যেভাবে তাকে আটকানোর চেষ্টা হয়, এবার কিন্তু সেভাবে হয়নি। ওই কিছু কিছু ছোঁড়া ছোঁড়া কথা নেত্রীর মুখেও শুনেছি, অন্যদের মুখেও শুনেছি, এরকম কোনো মানে একবারে যে একজন চলে যাচ্ছেন তাকে যে আটকানোর বিষয়টা বা তাকে তোপ দাগা সেটাও কিন্তু হয়নি। ফলে আমাদের মনে একটা সন্দেহ ছিল যে হয়তো একটা পরিকল্পনা হচ্ছে ওখানে ফিট করা, ফিট করা, হয়তো অন্যদের কাউকে বাঁচাতে গিয়ে বাঁচানোর জন্য ঠিক জায়গায় খবর পৌঁছাতে হবে, হয়তো লোক সেরকম পাওয়া যাচ্ছে না, সেটিং ফিটিংয়ের একটা লোক ওখানে ঢুকিয়ে দাও। তো যাই হোক, যদি সেটা হয়ে থাকে তাহলে সেটাও এই মুহূর্তে সফল হলো না, ব্যর্থ। আর যদি বলেন যে না নিজের ইচ্ছাতেই গেছেন, তাহলে তো এবার মুকুলের একুলে গেল অকুলে গেল, দুই কুলি হারালেন। যেহেতু বিজেপিতে আছি বলে বলে গেলেন, বিজেপি নিল না, তার মানে বিজেপিও তো নেয়নি, পাত্তা দিল না, তাহলে তৃণমূলের তো পাত্তা দেওয়ার কথা নয়, যেহেতু উনি নিজে থেকে বলছেন, বলেছেন আমি বিজেপিতে, তার মানে এই এই কুলেও পাত্তা দেওয়ার কথা নয়, তার মানে দু কুল হারিয়েছেন মুকুল, কিছু তো একটা হবে। দর্শক জানি না আপনাদের মনে কী হচ্ছে, নিশ্চয়ই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে বলবেন। তবে এটুকু পরিষ্কার, বিজেপি কিন্তু নেয়নি নতুন করে। তবে এভাবেই কিন্তু বিজেপিকে সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে, যাতে কাউকে ফিট করে দিয়ে কেউ বা কারা তারা ফায়দা তুলতে না পারেন। আর মুকুলের কী আছে এখন তাকে নেওয়ার, এমন কী এমন বিরাট তাগিদ হবে বিজেপির, কী আর দেওয়ার আছে মুকুল রায়ের? ট্র্যাকে ফিরেছেন, কথা বলছেন ঠিক আছে, কিন্তু একটা সংগঠন চালানোর ক্ষেত্রে বা একটা লম্বা বক্তব্য দেওয়ার ক্ষেত্রে কী আছে মুকুল রায় এই মুহূর্তে অ্যাজ এ পলিটিশিয়ান? কিছু আছে কি? ছিল যখন বিজেপিতে ছিলেন, ছিল যখন দল চেঞ্জ করে এলেন, তারপর থেকে এমন হয়ে গেলেন, হ্যাঁ যেটা ছেলে বলছিলেন কদিন আগে পাগল টাইপের বোঝানোর চেষ্টা করেছিলেন, কিন্তু এখন তো সেটা মনে হচ্ছে না, কিন্তু এমন কি বিরাট কিছু দেওয়া রয়েছে যার জন্য বিজেপি তাকে নীতি নেবেই বা বিজেপিকে নীতি হবে? বিরাট কিছু রয়েছে কি? বরং তাকে দলে নিলে অন্য প্রশ্ন উঠতে পারে, অন্য প্রশ্ন উঠতে পারে, নিশ্চয়ই বিজেপি সেটা বুঝেওছে এবং সেই জন্যই হয়তো নিল না, যে কী আর নেব, ও তো পলিটিক্যালি এমনি বলছেন বটে কিন্তু পলিটিক্যালি তো ডেড পার্সন, আর কী আছে?
নিয়ে ফালতু বোঝা করে অন্যদের অন্যদের মনে রাগ রাগ তৈরি করে কী লাভ, হয়তো সেই জন্যই পাত্তা দেয়নি। দেখা যাক, উনি আবার বলছেন যে পরে যাবেন, পরে আবার কিছু হয় কি না। তবে দর্শক, আপনাদের কি মত এ বিষয়ে, কি মত দর্শক? যদি আপনাদের, আমি যেগুলো ভাবছিলাম যদি এইগুলো হয় আপনারা নিশ্চয়ই বলবেন, বা অন্য কোনো যদি আপনাদের মনে ভাবনা কাজ করে যা হলো এই পর্বটা নিয়ে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, নজর রাখবেন আরামবাগ টিভিতে।